তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিনা রাজ্যত বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবারের দিনট রাজ্যের বিভিন্ন স্থান পাতলিয়া আর ধারাষার বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে বর্জার আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র। গোয়ালপাড়া ধুবুরীর বিভিন্ন অঞ্চলত বরষুণের চল্লিশের পঞ্চাশ কিলোমিটার গতিবেগত ধুমুহার সম্ভাবনার কথা সদরি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। বজালি, নলবাড়ী, কামরূপ আর গুয়াহাটির বিভিন্ন অঞ্চলতো বরষুণের বিজুলি গাজনিরও সম্ভাবনা আছে। অহাকালি বিশেষ ওয়েস্ট আসাম আর সাউথ আসামত পাতলিয়ার পর মজলিয়া আমি প্রেডিক আমার সিস্টেমতে প্রেডিকশন হয়েছে, কিন্তু আইসোলেটেড প্লেসত হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা আছে বিজুলি ঢেরেকনি সহ। কিন্তু এই আইসোলেটেড আইসোলেটেড প্লেসত সকলতে নয়, কোনো কোনো জায়গাত হব পারে, কিন্তু ক্লোজ টু বা সাউথ আসামের ওসর যেখানে ডিস্ট্রিক্ট আছে তাত হব হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মোস্টলি পাতলিয়া মজলিয়া বরফনি হব, আইসোলেটেড জায়গাত হব পারে যেহেতু পাহাড়িয়া জায়গা হব পারে। ধর কাইলে আমার প্রেডিকশন মতে ধুবুরী, গোয়ালপাড়া, ডিমাহাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বরষুণের সম্ভাবনা আছে। আজিতকে কম হব বলে আমি আশা করছো, আজিতকে নিশ্চয় কম হব, আর প্রি মনসুন বরষুণ যেহেতু গতিকে অল্প আইসোলেটেড প্লেসে বরষুণ হবেই।